আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 21 সেপ্টেম্বর, গতকাল ছিল 20 তারিখ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন 5ই অগাস্ট, তার মানে গতকাল শুক্রবার দেশ ছেড়ে পালানোর 45 দিন পার হয়ে গেছে শেখ হাসিনার। মানে গত 1.5 মাস ধরে উনি দেশে নেই। এই 1.5 মাস ধরে উনি কোথায় আছেন? ভারতে আছেন। এখন উনি যখন ভারতে ঢোকেন তখন ওনার সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, উনি কিন্তু ভিসা নিয়ে যাননি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট উনি যে কোনো দেশে এভাবে ঢুকতে পারেন, কিন্তু তার একটা মেয়াদ আছে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে উনি কোনো দেশে যেয়ে 45 দিন থাকতে পারেন। এরপর তার অবস্থানটা কী হবে, অন্ততপক্ষে আইনগত অবস্থানটা কী হবে? আবার এর মধ্যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করে দিয়েছে। এখন শেখ হাসিনা কী করবেন, অথবা ওনাকে নিয়ে ভারতই বা কী করবে, এই একটা প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উনি কি ভারতে বেআইনিভাবে, মানে ওই 45 দিনের পরে তো ওনার অবস্থানটা বেআইনি হয়ে যাবে, বেআইনিভাবে ভারতে অবস্থান করতে পারবেন, অথবা ভারত তাকে অবস্থান করতে দেবে? যদি দেয় তাহলে ভারতের কাছে শেখ হাসিনার অবস্থানটা, স্ট্যাটাসটা কী হবে? এগুলিও কিন্তু জরুরি প্রশ্ন। মোটামুটি আমার দেখা মতে 4টা অপশন আছে। আমি 4টা অপশন দেখি। 4টা অপশন কি, তিনি প্রথমত ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় চাইতে পারেন, রাজনৈতিক আশ্রয় নেই কিন্তু উদ্বাস্তু হিসেবে, বাট সেটাও খুব কঠিন হয়ে যাবে, কারণ এ ধরনের উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারতের কোনো আইনগত বৈধতা আছে কি না আমার সন্দেহ, যতটুকু জানি নেই। দ্বিতীয়ত, তিনি সেখানে বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন, মানে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন ভারতের কাছে, এবং যদি তাদের ভারত দেয়, এটার ইতিহাস ভারতের আছে, ভারত এর আগে অনেকেই এরকম রাজনৈতিক আশ্রয় দিয়েছে, সেই ইতিহাসটা আমি আপনাকে পরে বলছি। তৃতীয়ত, উনি বিশ্বের অন্য কোনো দেশে, কোনো তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন অথবা চাইতে পারেন, সেটার সম্ভাবনা খুব কম, কারণ উনি ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করেছিলেন, ইংল্যান্ড রাজি হয়নি। উনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যে তার ভিসা বাতিল করেছে। তাহলে উনি যাবেনটা কোথায়? ওনাকে ভারতে থাকতে হবে। আর 4 নম্বর যেটা আমার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি উনি রিয়েল পলিটিক্যাল লিডার হয়ে থাকেন, উনি কিন্তু আগে একটা কথা বলতেন যে আমি শেখ হাসিনা কখন দেশ ছেড়ে পালাবো না, সেই কথাটা রক্ষার্থে উনি দেশে ফিরে আসতে পারেন। দেশে ফিরে এসে তার বিরুদ্ধে আনীত সকল যে অভিযোগ সেগুলোর মুখোমুখি হতে পারেন এবং উনি প্রমাণ করার চেষ্টা করতে পারেন যে উনি নির্দোষ, সেটা উনি করতে পারেন, কারণ উনি তো নিজেই বলেছেন এদেশের আইন, এদেশের বিচার বিভাগ নাকি খুবই স্বাধীন। ওনার করে দেওয়া সেই বিচার বিভাগই তো আছে, ওনার নামে ট্রাইব্যুনালে অপরাধ বিষয়ক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকগুলি মামলা হয়েছে, ওনার নিশ্চয়ই ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ট্রাইব্যুনালের যে আইনে করা হয়েছে সেই আইনটা তো ওনারই তৈরি করে দেওয়া, ওনারই আদালত, তো ওনার সমস্যাটা কি? উনি যদি নিরপরাধ হয়ে থাকেন, ওনার আদালত, ওনার আইন, ওনার বিচারক, এই সমস্ত বিচারক, নতুন কোনো বিচারক তো নিয়োগ করা হয়নি, ওনারই নিয়োগকৃত বিচারকরা আছেন, নিশ্চয়ই ওনার ভয়ের কিছু নেই, কারণ উনি তো বলে থাকতেন, দাবি করতেন যে বাংলাদেশের নাকি বিচার বিভাগ খুবই একদম নিরপেক্ষ এবং স্বাধীন। তো স্বাধীন বিচার বিভাগের সম্মুখীন হতে উনি ভয় পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। তো উনি কি আসবেন? আমি মনে হয় না যে উনি আসবেন। যাই হোক, এখন শেখ হাসিনার এই স্ট্যাটাসটা নিয়ে কিন্তু বিদেশি অনেক পত্রপত্রিকা তো লেখালেখি হচ্ছে। সর্বশেষ যে লেখাটা আমি দেখলাম সেটা হলো ব্রিটেনের পত্রিকা দ্য ফিনান্সিয়াল টাইমস, তারা কিছু লেখা লিখেছে এবং এই লেখাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং সে লেখার শিরোনামই করা হয়েছে যে হোয়ার ইজ শেখ হাসিনা, মানে শেখ হাসিনা এখন কোথায়, এটা তারা জানতে চাচ্ছেন, এবং এটা দিয়েই তারা একটা লেখা, জন রিড এই লেখাটা লিখেছেন, এবং সেখানে লেখাটা উনি শুরুই করেছেন এভাবে যে গত মাসে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, যেমন সিন্স স্টুডেন্ট লিড আপরাইজিং লাস্ট মান্থ ফোর্সড বাংলাদেশ অথরিটেরিয়ান লিডার টু ফ্লি,
ইট হ্যাজ বিন এ টপিক অ্যাট নিউ দিল্লির ডিনার পার্টিস, হোয়ার ইজ শেখ হাসিনা? মানে মানে উনি চলে যাওয়ার পর এখন নয়াদিল্লির যে বিভিন্ন নৈশভোজগুলি হচ্ছে সেখানে নিয়মিত যে সমস্ত আলোচনা হয় তার একটা শিরোনাম হচ্ছে শেখ হাসিনা এখন কোথায়। মানে শেখ হাসিনা ইন্ডিয়ায় আছে এটা সবাই জানে, কিন্তু কোথায় আছে এটা অনেকেই জানে না, এটা সবাই আলোচনা করতে চায়। অনেকে বলছে তার মেয়ে ওখানে চাকরি করেন, হয়তো উনি মেয়ের সঙ্গে আছেন, এবং মেয়ের সঙ্গে নাকি কোথায় পার্কেও নাকি কেউ কেউ দেখেছেন, বাট এগুলি সব স্পেকুলেশন। শেখ হাসিনা কিন্তু ভারতে থাকলেও উনি কিন্তু ভারতে কোথাও বের হচ্ছেন না, তো উনি কি এখানে বন্দি অবস্থায় আছেন না কী অবস্থায় আছেন এটা কিন্তু কেউ জানে না, ভারতও জানায় না। এবং এই ফিনান্সিয়াল টাইমসের যে রিপোর্টার আছেন, এই রিপোর্টার কিন্তু আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিফ নজরুলের একটা ইন্টারভিউ করেছেন, সেখানে আসিফ নজরুল এই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টারকে বলেছেন যেটা, সেটা হলো যে ভারতের সঙ্গে আমাদের যে প্রত্যার্পণ চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সে অনুযায়ী আমরা তাকে যে কোনো সময় ফেরত চাইতে পারি। আমরা এখন আশা করবো তিনি যে ওখানে বসে মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন, ভারত সেটাকে অনুমোদন করবে না। মানে যে কথাটা আসিফ নজরুল বলেছেন, এটা আসলে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুসেরই একটা কথার ইকো বা প্রতিধ্বনি বলে আমার কাছে মনে হয়েছে। কারণ ইউনুসও একই কথা বলেছিলেন যে ভারত তাকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত ইচ্ছা করলে তাকে যদি রাখতে চায় তাহলে তারা যেন তাকে চুপ থাকতে বলেন, ইউনুসে বলেছিলেন। ওই কথাটাই একটু ঘুরিয়ে আরও ডিটেইলে আসিফ নজরুল সাহেব বলেছেন। এখন শেখ হাসিনা কি চুপ থাকছেন? ডক্টর ইউনুসের এই কথাগুলি বলার পরেই কিন্তু ওনার একটা টেলিফোন ফোন আলাপ আর কি, তার এক কর্মীর সঙ্গে একটা না দুটো ফোন আলাপ ফাঁস হয়ে গিয়েছিল, এবং সেখানে কিন্তু তার অনেক পরিকল্পনার কথা বলেছিলেন, এবং যে সমস্ত কথা বলেছিলেন সে সমস্ত কথা প্রকারান্তরে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা ছিল। এখন এই সবগুলো মিলিয়ে আসলে উনি কী করবেন, অথবা ভারতে ওনাকে নিয়ে কী করবেন? ওই যে আমি বললাম যে ভারতের কিন্তু বিভিন্ন দেশের লোকজনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার একটা ইতিহাস আছে। আমি যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আপনি দেখবেন, প্রথমে একদম সে 1950 সালে কিন্তু তারা নেপালের যে মহারাজা ছিল ত্রিভুবন বীর বিক্রম শাহ, তাকে কিন্তু ভারত প্রথম আশ্রয় দিয়েছিল, রাজনৈতিক আশ্রয়। এরপরে ধরেন 1959 সালে তিব্বতে বৌদ্ধদের যে আধ্যাত্মিক ধর্মগুরু আছে দালাই লামা, তাকেও কিন্তু ভারত আশ্রয় দিয়েছে, এবং উনি এখনও গত 65 বছর ধরেও উনি এখনও কিন্তু ভারতেই আশ্রয়ে আছেন। কাজেই দালাই লামার মতো কি শেখ হাসিনা ভারতে আশ্রয় পেতে যাচ্ছেন, এটা অবশ্য সময় বলে যাবে। এর আগে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর 1975-এ তখন কিন্তু এই শেখ হাসিনা দীর্ঘ 6 বছর সপরিবারে ভারতে একটা আশ্রয় ছিলেন। ভারতে আশ্রয় দেওয়ার আরও ইতিহাস আছে। 75-এ বঙ্গবন্ধু মৃত্যুর পর এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনিও কিন্তু ভারতে চলে গিয়েছিলেন এবং সেখানে আশ্রয় নিয়েছিলেন, এবং সেখান থেকে উনি বাংলাদেশ পুনর্দখলের একটা চেষ্টাও করেছিলেন, তবে সেটা ব্যর্থ হয়, এবং এই দীর্ঘদিন ভারতের নির্বাসিত জীবনযাপনের পর উনি কিন্তু স্বেচ্ছায় বা বাংলাদেশে ফেরত আসেন। এছাড়া 1992 সালেও ভারতের এরকম আশ্রয় দিয়েছিল আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর পরিবারকে। অবশ্য নজিবুল্লাহ আসতে পারেন নাই, ওনার পরিবার এখনও ভারতে আছেন বলে জানা যায়। সবশেষ 2013 সালেও কিন্তু ভারত মালদ্বীপের যে সাবেক প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ নাশিদ, তাকেও রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। এখন এগুলোর মতো এগুলো এই সমস্ত উদাহরণ অনুসরণ করে ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিবে, রাজনৈতিক আশ্রয় দিবে? শেখ হাসিনা আবার ওখান থেকে বাংলাদেশে যদি ক্ষমতায় আসার জন্য চেষ্টা করে সেই চেষ্টায় ভারত সহযোগিতা করবে? করতে পারে, আবার নাও করতে পারে। তবে আমার বিবেচনায় ভারত এত ছেলে মানুষের কাজ অন্তত পক্ষে বাংলাদেশের সঙ্গে করবে না, কারণ মালদ্বীপ নেপাল তারা হয়তো ভারতের জন্য ততটা বড় কোনো হুমকিরও কারণ ছিল না, অথবা কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেশীও ছিল না, কিন্তু বাংলাদেশে কিন্তু নেপাল এবং মালদ্বীপের সঙ্গে তুলনা করলে ভারত মনে হয় ভুলই করবে। সে ভুল ভারত করবে বলে আমার কাছে মনে হয় না, কারণ কয়েকদিন আগে ওনাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটা কথা বলেছিল, তারা সবসময় বাংলাদেশে যে সরকার থাকে তার সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক,
তো বাংলাদেশের এই মুহূর্তে সরকার তো ডক্টর ইউনূসের সরকার, যদি আগামীতে একটা ইলেকশন হয় আরেকটা সরকার আসবে, তো সেখানে শেখ হাসিনার অবস্থানটা কী দাঁড়াবে? প্রিয় দর্শক, এগুলি নিয়ে হয়তো আগামী দু একদিনের মধ্যে আমরা অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে, আমরা বুঝতে পারব ভারত আসলে কী চায় এবং ভারত কী চায়। এটা স্পষ্ট হওয়ার পর আমরা এটাও জানতে চাইব আমাদের সরকার আসলে কী চায়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।